এভাবে আমি প্রত্যেকটা ঘর তৈরি করে নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা চেন দিয়ে আমি আবার এই এখানে গিয়ে আর একটা ঘর তৈরি করে নিব এভাবে আমি ছয়টা পাপটি পিছে পিছন দিক দিয়ে ছয়টা ঘর তৈরি করে নিব দেখেন আমার পাঁচটা অলরেডি হয়ে গেছে আমি এখন এই প্রথম ঘরে এটার সাথে আমি এটা লক করে দেব এটা লক করে দিলে আমাদের কিন্তু ছয়টা এরকম ছয়টা ঘর হয়ে গেছে পিছে এখন আমরা প্রত্যেকটা ঘরে এখন লাল কালার দিয়ে আমরা আবার তৃতীয় ধাপটা কমপ্লিট করবো তো ক্ষেত্রে আমরা এখানে সুতাটা ছিঁড়ে নেব আমরা এর এর আগে যেহেতু আমরা এখানে আটটা লং দিয়েছি আটটা লং দিয়ে একটা পাপড়ি তৈরি করেছি তো আমাদের তৃতীয় ধাপে অবশ্যই এর চেয়ে একটু বড় করতে হবে তো সেক্ষেত্রে আমরা দশটা লং নেবো চেন আমরা দুইটা বাড়িয়ে দিয়েছি ঘর করতে তো আমরা পাপড়িটা করতেও দুইটা লং বাড়িয়ে দিব সেক্ষেত্রে আমাদের দশটা করে লং দিয়ে আমরা তৃতীয় নাম্বার ঘরটা কমপ্লিট করব। আমি দেখেন সুতা আমি লাল কালার সুতা আবার নিয়ে নিয়েছি তো আমি প্রথম প্রথম ঘরে এভাবে এভাবে লক করে নিব লক করে নিয়ে আমি আবার এক দুই তিন তিনটা চেন নেব তিনটে চেন নেওয়ার পর আমি ঘরে দশটা দশটা লং উঠাবো পুঁতিসহ

আট নয় এই দশ আমাদের কিন্তু দশটা হয়ে গেছে তো আমি এখন আবার পরের ঘরে চলে যাব ডাইরেক্ট আমি পরের ঘরে চলে যাব ঘরে চলে যাওয়ার পর আমি আবার তিনটা চেন নিব তিনটা চেন নেব এক দুই তিন তিনটা চেন নেওয়ার পর আমি আবার এই ঘরেই আবার আর একটা পাপটির জন্য আমি দশটা চেন নিব দশটা লং নেব দেখেন আপুরা আমার কিন্তু ছয়টা পাপড়ি হয়ে গেছে এখন আমি প্রথম যে লং উঠিয়েছিলাম এটার সাথে আমি এটা ক্লজ করে দেব ঘরটা বন্ধ করে দিলাম এখন আমি এটা সুতাটা ছিঁড়ে নিব গিট্টু দিয়ে আমার ফুলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি চাইলে একটা পালপুতি এখানে বসিয়ে দিতে পারি একটু বড়ো সাইজও দিতে পারি বা ছোটো সাইজও দিতে পারি তো আমি যাই হোক দেখিয়ে দিলাম এটা আলাদাভাবে সুই সুতা দিয়ে আপনারা এভাবে লাগিয়ে নিতে পারেন দেখেন আমার ফুলটা কমপ্লিট হয়ে গেছে দুটো একই কালার কিন্তু একটু এটা প্রথমে হলুদ দিয়েছি ও এটার প্রথমে লাল দিয়েছি এটাই পার্থক্য তো আপনারা চাইলে এভাবে বানিয়ে দেখতে পারেন আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আছে এ পর্যন্তই থাক সামনে আবার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ